স্কাইপ কেলেঙ্কারির পরে এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। এই সাক্ষ্য প্রমাণ এতটাই দুর্বল, এতটাই ভিত্তিহীন যে এর ভিত্তিতে কাউকে কনভিক্ট করা, সাজা দেয়া এটা অসম্ভব ব্যাপার। সুখরঞ্জন বালিকে আদালতের ট্রাইব্যুনালের গেট থেকে দিনে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করে নিয়ে গেল। আমরা বিচার চাইলাম, ট্রাইব্যুনালের কাছে বিচার পেলাম না। দেলবার শিকদার নামে একজন ব্যক্তি ছিল, তাকে স্বাধীনতার পরপরই হত্যা করে মুক্তিযোদ্ধারা, এবং আমরা সমস্ত এভিডেন্স দিয়ে প্রমাণ করেছি যে এই সাইদি সাহেব কোনোভাবেই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না। প্রফেসর গোলাম আজম সাহেবকে যে রায়টা হয়েছে, 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা অদ্ভুত একটা যুক্তি। আমরা বলেছি যে তাকে 90 বছরের সাজা তো দূরের কথা, বরং উল্টো প্রসিকিউশনের $90 বিলিয়নের জরিমানা হওয়া উচিত ছিল। এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রমাণ দিয়ে একটা মানুষকে সাজা দেওয়ার ব্যাপারে তারা যে ভূমিকা রেখেছেন, আজকে 40 বছর পরে এসে আমি নতুন একজন ব্যক্তিকে দায়ী যদি করি, বাংলাদেশের আইনে তা গ্রহণযোগ্য নয়। অথচ সেটি এই ট্রাইব্যুনাল থেকে করা হয়েছে। আমরা সবসময় বলে এসেছি এটার তো আন্তর্জাতিক কোনো মান নেই, বরং দেশীয় যে স্ট্যান্ডার্ড সেটার থেকেও অনেক নিচে অবস্থান করছে এই ট্রাইব্যুনালের বিচারের যে স্ট্যান্ডার্ড। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার জন্য ফৌজদারি কার্যবিধি এবং এভিডেন্স অ্যাক্ট, এই দুটো অত্যন্ত অপরিহার্য বিষয় যেটা ন্যায় বিচারকে নিশ্চিত করে, সেটা এখানে প্রযোজ্য নয়। অন্যদিকে এর বিপরীতে প্রমাণ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সমস্ত পদ্ধতি ছিল সেগুলো এখানে প্রয়োগ করা হচ্ছে না, যেমন সিয়েরা লিওন, বসনিয়া, রুয়ান্ডাতে অথবা ICC যে স্ট্যান্ডার্ডটা ফলো করা হয় সেটাও না। সুতরাং আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডের ধারে কাছে এটা নেই, আর দেশীয় স্ট্যান্ডার্ড যেটা দিয়ে মিনিমাম ফেয়ারনেস রক্ষা করা হয় সেটাও এখানে নেই। আইনজীবী আনার ব্যাপারে সরকার প্রথম থেকে বলে আসছে তাদের আনতে দেওয়া হবে না, সুতরাং তাদের ইন্টেনশন পরিষ্কার। যদিও আইনে বলা ছিল বিদেশি আইনজীবী নিয়োগ করা যাবে, এবং এই ধরনের বিচারের অভিজ্ঞতার সম্পন্ন আইনজীবী বাংলাদেশে না থাকার কারণে এটা আনতে দেওয়াটাই ছিল ন্যায় বিচারের দাবি। সরকার শুরু থেকে তাদের ওপিনিয়ন ব্যক্ত করেছে, এরপরে রুলসের মধ্যে যে বিধানটা আনা হলো আইনজীবী আনার ব্যাপারে, সেই ব্যাপারে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষ করা হলো। আমরা বার কাউন্সিলের যখন অনুমতি চাইলাম, বার কাউন্সিল ছিল সরকারি দলের প্রভাবাধীন, তারা এই অনুমতি দিতে অস্বীকার করল। ট্রাইব্যুনাল স্বয়ং, ট্রাইব্যুনালের তদানীন্তন চেয়ারম্যান নাসিম সাহেবের নেতৃত্বে যে প্যানেলটা ছিল, তারাও স্কাইপ কেলেঙ্কারিতে এটা বেরিয়ে আসলো যে তারা বললেন যে অনুমতি দেওয়ার বিধান থাকলেও আমরা আসলে আমরা বলবো আমরা অনুমতি দেব না। সুতরাং সরকার, ট্রাইব্যুনাল এবং বার কাউন্সিলের কেউই কিন্তু এই অনুমতি দিতে প্রস্তুত ছিলেন না, কারণ সবগুলো ছিল সরকারের প্রভাবাধীন ওই সময়ে। সুতরাং বিদেশি আইনজীবী আনাটা অপরিহার্য হলেও তাদের নিজস্ব পরিকল্পনার কারণে, সরকারের নিজস্ব এজেন্ডার কারণে বিদেশি আইনজীবীদেরকে এখানে আসতে দেওয়া হয়নি। স্কাইপ কেলেঙ্কারির পরে এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। এবং আমরা কিন্তু দরখাস্ত দিয়ে ট্রাইব্যুনালকে অনুরোধ করেছিলাম যে যেহেতু স্কাইপের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে যে এই বিচার প্রক্রিয়াটা যতদূর এগিয়েছে পুরোটাই প্রতারণার মাধ্যমে, পুরোটাই ষড়যন্ত্রের মাধ্যমে এবং বিদেশ থেকে ডিকটেশনের মাধ্যমে হয়েছে, প্রসিকিউটর এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যানের যোগসাজশে হয়েছে, সুতরাং এটা বাতিল করে যেখানে ফ্রড থাকে আমাদের আইনের পরিভাষায়, তখন এই ফ্রড সব কিছুকে ধ্বংস করে দেয়। ফ্রড ভিশিয়েটস এভরিথিং। সুতরাং আমরা বলেছিলাম যে বিচার যে পর্যন্ত হয়েছে এগুলো পুরোপুরি বাতিল করে নতুন করে শুরু করতে হবে। সেই আবেদন, যুক্তিসঙ্গত আবেদন কিন্তু ট্রাইব্যুনাল গ্রহণ করেনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধে আমাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ ছিল না বা এখনও নেই, যে কারণে আমরা এখনও ট্রাইব্যুনালে আছি। কিন্তু প্রস্তুত ছিল যে আমরা এই এত বড় জালিয়াতির পরে ট্রাইব্যুনালে থাকবো কিনা। আমরা লয়ার হিসেবে মনে করেছিলাম যে এরপরে এই ট্রাইব্যুনালের আর গ্রহণযোগ্যতা থাকতে পারে না, এই ট্রাইব্যুনালে কন্টিনিউ করা উচিত নয়। কিন্তু যারা আসামি হিসেবে এখানে আছেন তারা মনে করেছেন যে যদি এখানে আইনজীবীরা না থাকেন, তারে ভবিষ্যতে যে সমস্ত অনিয়মগুলো হবে, যে জিনিসগুলো দুনিয়াবাসীর জানা প্রয়োজন, সেই জিনিসগুলো কেউ জানতে পারবে না। সেই কারণে তারা সিদ্ধান্ত আমাদেরকে জানান যে আমরা ট্রাইব্যুনালে কন্টেস্ট করতে চাই, আর আইনজীবী হিসেবে আমরা তাদের নির্দেশনা ফলো করতে বাধ্য। সরাসরি ট্রাইব্যুনালের ব্যাপারে যদি আমি বলি যে সরকারের প্রভাবযুক্ত, সেটা কন্টেম্পট হয়ে যাবে, কিন্তু আপনাকে সার্কামস্ট্যান্সটা বিবেচনা করতে হবে। আমরা এই আর্গুমেন্টগুলো সুপ্রিম কোর্টে প্লেস করছি, আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছি যে এই বিচার প্রক্রিয়াটা কিভাবে চলেছে, কারণ যে ধরনের এভিডেন্স আছে কাউকে কনভিক্ট করা অসম্ভব। এই সাক্ষ্য প্রমাণ এতটাই দুর্বল, এতটাই ভিত্তিহীন যে এর ভিত্তিতে কাউকে কনভিক্ট করা, সাজা দেয়া এটা অসম্ভব ব্যাপার, কিন্তু তারপরে সাজা হচ্ছে। সুতরাং আমরা বলবো যে এখানে ন্যায় বিচার হচ্ছে না, এখানে অন্য কিছু এর পেছনে কাজ করছে। সেই বিষয়গুলো আমরা সুপ্রিম কোর্টে আমাদের যুক্তিতর্কের মধ্যে দিয়ে তুলে ধরব। স্বাভাবিকভাবে এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ থেকে শুরু করে অন্যান্য সকল প্রক্রিয়ার সাথে সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। ট্রাইব্যুনালের কখন কার বিচার হবে, কখন ফাঁসি হবে, কবে কার্যকর হবে, এগুলো সরকারের মন্ত্রীরা প্রতিনিয়ত বলে দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করে যে এখানে তাদের প্রভাব আছে। সুখরঞ্জন বালিকে আদালতের ট্রাইব্যুনালের গেট থেকে দিনে দুপুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করে নিয়ে গেল। আমরা বিচার চাইলাম, ট্রাইব্যুনালের কাছে বিচার পেলাম না, এবং প্রসিকিউশন এবং সরকার বেমালুম অস্বীকার করলো যে তারা এই নামের কাউকে নেয়নি।
কিন্তু একজন ব্রিটিশ সাংবাদিক যিনি বাংলাদেশে কাজ করেছেন, আইসিটি নিয়ে কাজ করেছেন, তিনি গিয়ে কলকাতার দমদম জেলে সুখরঞ্জন বালিকে বের করলেন এবং সেখানে তার ইন্টারভিউ করলেন। সুখরঞ্জন বালি বললেন যে তাকে সরকারের বাহিনী ধরে নিয়ে গিয়ে দুই সপ্তাহ বাংলাদেশে আটকে রেখেছিল, তারপরে তাকে ইন্ডিয়ার বর্ডার দিয়ে পুশ ব্যাক করা হয়, তারপরে ইন্ডিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে দমদম জেলে আটক রাখে অবৈধ অনুপ্রবেশের দায়ে। সেখানে তিনি এখনও আছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিরা, বিশ্ব মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা তার সাথে দেখা করেছেন, সেখানে তার ইন্টারভিউ করেছেন এবং তাদের নজরদারির মধ্যে সেখানে আছেন। দেলওয়ার শিকদার নামে একজন ব্যক্তি ছিল, তাকে স্বাধীনতার পরপরই হত্যা করে মুক্তিযোদ্ধারা এবং আমরা সমস্ত এভিডেন্স দিয়ে প্রমাণ করেছি যে এই সাইদি সাহেব কোনোভাবেই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না। ট্রাইব্যুনাল সেগুলো গ্রহণ করেননি, গ্রহণ করেননি বলেই এইরকম একটা মৃত্যুদণ্ডের সাজা দেয়া তাদের পক্ষে সম্ভব হয়েছে। আমরা মনে করি একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত এবং সেটা অবশ্যই সুপ্রিম কোর্ট দেখবেন এবং সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে এই এই অন্যায় অবিচারগুলো প্রতিকার আমরা পাবো এবং সত্যিকার অর্থে সাইদি সাহেব নির্দোষ প্রমাণিত হবেন। একজন মানুষকে যে যারা বললো, একদল মানুষ যে আমরা বিচার মানি না, ফাঁসি চাই, এটা সুস্পষ্টভাবেই সংবিধান পরিপন্থী, আইনের পরিপন্থী, আইনের শাসনের পরিপন্থী এবং এটি একটি আদালত বা এই ট্রাইব্যুনালের প্রতি সরাসরি একটি অনাস্থা। আমি তো মনে করি আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালের উচিত ছিল সুও মোটো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। গণজাগরণ মঞ্চ যারা শাহবাগে বসে ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছে, কিন্তু সেটা করা হলো না, বরং পার্লামেন্ট থেকে তাদের সাথে একাত্মতা পোষণ করা হলো। পৃথিবীর কোনো সভ্য দেশের নজির আছে বলে আমি মনে করি না। একটা ফ্যাসিস্ট, একটা সংবিধান পরিপন্থী বেআইনি দাবির প্রতি সংবিধান সংসদের মতো একটা প্রতিষ্ঠান ঐক্যমত পোষণ করে, এটা নজিরবিহীন। কিন্তু সেটাকে অ্যালাউ করা হয়েছে, দুই মাস ধরে কন্টিনিউ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে বিরিয়ানি সাপ্লাই করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক দাবি নিয়ে অন্য যে কোনো আন্দোলনকে তারা নির্মমভাবে দমন করছে, এটা গণতান্ত্রিক চেতনার, সংবিধানের বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী, আইনের শাসনের ধারণার পরিপন্থী এবং আদালতের এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু করা হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রফেসর গোলাম আজম সাহেবকে যে রায়টা হয়েছে, 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে সিভিলিয়ান সুপিরিয়র অথরিটি। এটা অদ্ভুত একটা যুক্তি। আমরা বলেছি যে তাকে 90 বছরের সাজা তো দূরের কথা, বরং উল্টো প্রসিকিউশনের $90 বিলিয়নের জরিমানা হওয়া উচিত ছিল। এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রমাণ দিয়ে একটা মানুষকে সাজা দেওয়ার ব্যাপারে তারা যে ভূমিকা রেখেছেন, পত্রপত্রিকায় বক্তৃতা দিয়ে তিনি অখণ্ড পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়েছেন, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য বক্তৃতা দিয়েছেন, সেনাবাহিনীকে বলেছেন ভারতীয় বাহিনীকে পরাজিত করার জন্য, এগুলো তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তৎকালীন দেশকে দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে তিনি এগুলো বলেছিলেন। এগুলো কোনো জাতির বিরুদ্ধে কোনো মানুষকে হত্যা করার জন্য এগুলো বলা হয়নি এবং সেগুলো প্রমাণও করে না যে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এবং তার কথায় পাকিস্তানের সেনাবাহিনী কাজ করেছে। আমাদের আইন অনুযায়ী কোনো সিভিলিয়ান সেনাবাহিনীর উপরে কোনো অর্ডার দেওয়ার ক্ষমতাও রাখেন না, অথচ সেনাবাহিনীকে অর্ডার দেওয়া এবং সেনাবাহিনীর সমস্ত অ্যাট্রোসিটির সুপ্রিম কমান্ডার হিসেবে তাকে দায়ের করানো হয়েছে, যদিও তিনি ছিলেন একটা ছোট্ট রাজনৈতিক দলের প্রধান। এই ধরনের হাস্যকর অদ্ভুত যুক্তির ভিত্তিতে এই মামলাটা পরিচালিত হয়েছে। এখানে তার সাজা হওয়ার কোনো সুযোগই ছিল না, সেখানেও তাকে 90 বছরের সাজা দেওয়া হয়েছে। আমরা মনে করি সুপ্রিম কোর্ট থেকে তিনি নির্দোষ খালাস পাবেন। আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তিনি ছাত্র সংঘের একজন নেতা ছিলেন, সাক্ষ্য প্রমাণে যে সমস্ত লোকের 71 সালে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অন্য লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হয়েছে, তাদের সাজাও হয়েছে, একই অপরাধের দায়ে আজকে নতুন করে তার বিরুদ্ধে মামলা করে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেয়া, এইটা আইন এবং মানবাধিকারের দৃষ্টিতে কতটা অগ্রহণযোগ্য, এটা যে কোনো সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষের পক্ষেই বোঝা সম্ভব। আমি 40 বছর আগে আমার পিতাকে কে হত্যা করেছে আমি ভালো জানি, আমি মামলা করেছি তাই সেই আসামিদের বিরুদ্ধে, তাদের সাজাও হয়েছে, সেই পর্ব শেষ। আজকে 40 বছর পরে এসে আমি নতুন একজন ব্যক্তিকে দায়ী যদি করি, বাংলাদেশের আইনে তা গ্রহণযোগ্য নয়, অথচ সেটি এই ট্রাইব্যুনাল থেকে করা হয়েছে। এটি একটা অত্যন্ত দুঃখজনক রায় এবং এর প্রতিকারও আমরা সুপ্রিম কোর্টে পাবো বলে আমরা আশা করছি। 30 দিনের মধ্যে আপিল দায়ের করার বিধান আছে সেইটা, এবং পরবর্তী সময় সেই দায়েরকৃত আপিলটি পরবর্তী 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য একটা বিধান সরকার করেছিল, কিন্তু এটা এখন অ্যাটর্নি জেনারেল সহ আইনমন্ত্রীরা নিজেরাই বলছেন যে এই 2 মাসের নিষ্পত্তির বিধানটা বাধ্যতামূলক নয়, এটা নির্দেশনামূলক, সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে এটা গ্রহণও করতে পারে নাও করতে পারে। এবং ইতিমধ্যে যে আপিলগুলো হয়েছে সেগুলো কিন্তু এই 2 মাসের নির্ধারিত সময়সীমা অতিক্রম করেছে এবং সুপ্রিম কোর্টকে কখনো কোনো আইন দ্বারা কোনো মামলা নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়া যায় না, বাধ্য করা যায় না। সেই অর্থে তাদের এই আইনটা এখানে এইভাবে বাধ্যকর নয়, সুপ্রিম কোর্ট সেটাকে ইগনোর করেছেন। সুতরাং এই আপিল নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট যতদিন প্রয়োজন মনে করবেন ততদিন সময় নিতে পারেন, ন্যায় বিচারের সাথে সেটা তারা করতে পারেন এবং সেটাই তারা করছেন। যাদের আপিল এখনও নিষ্পত্তি হয়নি সেখানে আপিল আদালত থেকে এই মামলাগুলো পুনর্বিচারের জন্য এখানে পাঠানো হতে পারে, যাদের বিচার চলমান আছে সেইখানে বিচার ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এই বিচারগুলো পুনরায় পুনর্বিচার করা যেতে পারে। সুতরাং সেই ট্রাইব্যুনাল চলমান থাকলে এই সুযোগগুলো আছে, কিন্তু যেগুলোর আপিল নিষ্পত্তি হয়ে যাবে সুপ্রিম কোর্ট থেকে সেগুলোর ব্যাপারে এইখানে পুনর্বিচার হবে না, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রিভিউ করতে হবে, এটাই হচ্ছে আইনের বিধান। তবে যেগুলো চলমান প্রক্রিয়া আছে
সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই এই ট্রাইব্যুনাল থেকেই পুনর্বিচার হওয়া সম্ভব, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস প্যানেল যদি এখানে আসে এবং আইনের যে সমস্ত মৌলিক অধিকারগুলো এই আইনে হরণ করা হয়েছে সেগুলো যদি পরিপূর্ণভাবে দিয়ে একটা ফেয়ার ট্রায়াল হয়, অবশ্যই এখান থেকে নতুনভাবে বিচার করা সম্ভব। যেখানে বাংলাদেশে মিডিয়ার উপরে যে ধরনের দমননীতি চলছে, বিবেক চিন্তা এবং বাক স্বাধীনতা এখানে রুদ্ধ, সেখানে দ্বিতীয় আলো যদি মানুষের সেই রুদ্ধ আবেগের কথাগুলো বাইরে আনতে পারে, সত্যকে বের করে আনতে পারে, সেটা অনেক বড় কাজ হবে। সুতরাং দেশের থেকে হোক, দেশের বাইরে থেকে হোক, যেহেতু প্রযুক্তি অনেক এগিয়েছে, আমি মনে করি তাদের এই বাংলাদেশের মানুষের যে কথাগুলো সরকার বলতে দিচ্ছে না, যাদের যে চিন্তা এবং বিবেক অবরুদ্ধ হয়ে আছে, সেগুলোকে অবমুক্ত করার জন্য, সত্যকে আলো দিনের আলোতে আনার জন্য তারা যে কাজ করছেন সেটা তাদের অবশ্যই প্রশংসারযোগ্য, এবং সেটাকে তাদেরকে করতে হবে অনেক ডেডিকেশন নিয়ে, কমিটমেন্ট নিয়ে এবং অনেক সাহসিকতা নিয়ে। আমি তাদের শুভকামনা করি। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।